বন্ধুরা, আপনার যদি অনলাইনে দোকান থাকে বা সাইবার ক্যাফে থাকে এবং সেখান থেকে যদি আপনি প্যান কার্ডের বিজনেস করেন, তো এখন থেকে কিন্তু আপনি আর প্যান কার্ড বানাতে পারবেন না। কারণ প্যান কার্ডের পোর্টালে নতুন একটা আপডেট নিয়ে আসা হয়েছে, যার ফলে এখানে প্যান কার্ড বানানো অনেকটাই টাফ হয়ে যাচ্ছে। কী আপডেট বন্ধুরা? এখানে যে নতুন ইউটিআই পোর্টাল থেকে আপডেট এসেছে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। অর্থাৎ এখন থেকে যদি আপনি প্যান কার্ডের বিজনেস করতে চান তো অবশ্যই আপনার নিজের আগে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে, তবেই আপনি প্যান কার্ডের কাজ করতে পারবেন। অলরেডি কিন্তু ইউটিআই পোর্টালে এই আপডেটটা দিয়ে দেওয়া হয়েছে এবং যখনই আপনারা ইউটিআই পোর্টাল লগ ইন করছেন তখনই আপনার সামনে একটা পপ আপ চলে আসছে এবং সেখানে আপনার কাছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট চাওয়া হচ্ছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পাবেন, যদি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনার কাছে না থাকে তাহলে আপনারা কি করবেন এবং কেনই বা এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা চাওয়া হচ্ছে। তো প্রথমে আমরা কথা বলে নিই কেন এই ভেরিফিকেশন সার্টিফিকেটের দরকার হচ্ছে, এতদিন তো দরকার হয়নি। তো বন্ধুরা দেখুন, আপনারা ভালো করেই জানেন বর্তমান প্যান কার্ড আইডির যা অবস্থা, প্রচুর পরিমাণে একটা মানুষের কাছে 3-4টে করে প্যান কার্ডের আইডি রয়েছে, যার ফলে একই ব্যক্তি একই প্যান কার্ডের নাম্বার দিয়ে অনেকগুলো আইডি করে নিচ্ছে। এই অবস্থায় কিন্তু প্যান কার্ড ডিপার্টমেন্টের প্রচুর সমস্যা হচ্ছে, কারণ প্যান কার্ড অফিসগুলো ভেরিফাই করা। এবার অনেকে রয়েছে ফেক ইনফরমেশন দিয়েও কিন্তু প্যান কার্ডের আইডি করে রেখেছে। তো এই সমস্ত যাতে যে আইডিগুলো জেনুইন, যারা কাজ করছে অ্যাকচুয়াল কাজ করতে চায়, তাদেরগুলোকে এক সাইডে রাখতে আর যেগুলো ফেক আইডি ফ্রড আইডি সেগুলোকে সিস্টেম থেকে বাতিল করার জন্যই কিন্তু ইউটিআই থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখন যেটা আসছে যে এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা দেওয়ার ফলে কি হবে, আপনি যখনই যে আইডিতে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করবেন প্রথমে সেই আইডিতে আপনার পুরো ইনফরমেশন সঠিক ইনফরমেশন দিতে হবে। দেওয়ার পর সেই আইডিতে যখনই আপনি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আপডেট করে দেবেন তখনই কিন্তু সেটাই আপনার পার্মানেন্ট আইডি হয়ে গেল এবং সেই আইডি থেকেই আপনাকে কাজ করতে হবে। এবার আসি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা পাবেন কিভাবে। তো দেখুন, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার যে লোকাল থানা রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনারা ভালো করে জানেন যখন আপনারা পাসপোর্ট কারো যদি থাকে, যখন পাসপোর্ট করা হয় তখন লোকাল যে ডিআইবি অফিস থাকে সেখানেও কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়। তো আপনারা চাইলে সেখানেও কন্ট্যাক্ট করে আপনার একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট করে নিতে পারেন। এর জন্য কোনো ফর্ম লাগে না, আপনি যা যাবেন যে বলবেন যে আপনি এরকম অনলাইনে দোকান চালান, তো প্যান কার্ডের কাজ করেন, তো সেখানে একটা আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তো তারা আপনাকে বানিয়ে দেবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। ওকে, এই গেল একটা। এবার অনেকেই আছেন বন্ধুরা যারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বের করতে পারছেন না, নেই, তারা কী করবেন? তারা এখানে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জায়গায় চাইলে নিজের অরিজিনাল প্যান কার্ডটা আপলোড করতে পারেন, তবুও কিন্তু এখানে হয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো যদি আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট থাকে তো সেটা আপলোড করুন, আর যদি না থাকে তাহলে আপনাদের প্যান কার্ডটা আপলোড করতে পারেন, ঠিক আছে? এবার আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই আপলোডটা করবেন। তো চলুন, এর জন্য ফটাফট আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে দেখাবো। তো দেখুন, আমি আপনাদেরকে একদম প্রথম থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এই হচ্ছে আমাদের ইউটিআই পোর্টাল, যেখান থেকে আমরা আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। তো এখানে আমার আইডি পাসওয়ার্ড দেওয়া রয়েছে, এখান থেকে জাস্ট আমি ক্যাপচা কোডটি দিয়ে আপনাদের সামনেই লগ ইন করে নিচ্ছি একদম A to Z যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট সাবমিট করলাম, সাবমিট করলেই আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এবং ইমেলে একটা OTP ঢুকবে এবং দেখতেই পাচ্ছেন এরকম চলে আসবে। এখানে জাস্ট ওকে করবেন, ওকে করে আপনার রেজিস্টার্ড মোবাইল বা ইমেলে যে OTP ঢুকছে সেই OTPটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তো এখানে আমি OTP দিয়ে জাস্ট সাবমিট করলাম, সাবমিট করার সঙ্গে সঙ্গেই আমাদের আইডি লগ ইন হয়ে যাবে এবং আমাদের কাছে এই দেখুন বন্ধুরা এরকম অপশন চলে আসলো, কাইন্ডলি ফিল আপ অল ইনফরমেশন। তো আপনার ফার্স্ট টাইম যখন আইডি নিয়েছিলেন, নেওয়ার পর যেরকম রেজিস্ট্রেশন করেছিলেন ওই রকমই রেজিস্ট্রেশন পেজ আর একবার খুলে গেল, ঠিক আছে? তো এবার দেখুন, এই ডিটেলসগুলো আপনার বাই ডিফল্ট ফিল আপ করাই থাকবে। তো যদি আপনি মিলিয়ে নেবেন, যদি ঠিক থাকে তো এরকমই রেখে দেবেন, আর ঠিক না থাকলে আপনি নতুনভাবে লিখবেন। কী কী লিখবেন দেখুন, নেমের জায়গাতে আপনার এখানে পুরো নাম লিখবেন, কন্ট্যাক্ট পার্সনের জায়গাতেও আপনার নাম হবে, অ্যাড্রেস লাইন অন এখানটায় আপনার গ্রামের নাম লিখবেন, অ্যাড্রেস লাইন টু এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন, এখানে আপনার থানার নাম লিখবেন, আর অ্যাড্রেস লাইন ফোর এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন। লেখার পর লোকেশন এখানটাতেও আপনার জেলার নামটাই দিবেন, এরপর স্টেট অটোমেটিকলি আপনার ওয়েস্ট বেঙ্গল থাকলে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, আর ডিস্ট্রিক্ট এখান থেকে যে ডিস্ট্রিক্ট হবে ওয়েস্ট বেঙ্গলের সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে পিনকোড দেবেন এবং আপনার প্যান কার্ডের নাম্বার দেবেন,
এরপর এখানে আপনার ইমেল আইডি থাকবে, চেক করে নেবেন, চাইলে আপডেট করতে পারেন। আর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। এগুলো দেওয়া হয়ে গেলে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনার সিকিউরিটি কোশ্চেনটা দেখাবে আর এখানে তার অ্যান্সারটা দেখাবে। আপনি যখন আইডি ফার্স্ট টাইম নিয়েছিলেন তখন সিকিউরিটি কোশ্চেন কী দিয়েছিলেন আর এখানে অ্যান্সার কী দিয়েছিলেন সেটা দেখাবে। এটা আপনি নোট করে রাখবেন, পরবর্তী সময়ে পাসওয়ার্ড ভুলে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড। তো এখানে নেম অফ ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, প্যান কার্ড, আর রয়েছে পুলিশ ভেরিফিকেশন। তো এখানে দুটো ডকুমেন্ট রয়েছে, বাট এখানে রিমার্কে দিয়েছে ইফ এনি, মানে যে কোনো একটি যেটি থাকবে সেটি এখানে আপলোড করবেন। তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে আপলোড করতে হবে। তো যদি আপনার কাছে এই যে বললাম পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট যদি আপনার কাছে না থাকে তাহলে এটা আপনি কিচ্ছু করবেন না, জাস্ট উপরে দেখতে পাচ্ছেন প্যান কার্ড, এই সিম্পলি প্যান কার্ডের এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কম্পিউটারে যেখানে আপনার প্যান কার্ড রাখা রয়েছে সেখানটা থেকে প্যান কার্ডটা আপলোড করে দেবেন। আপলোড করে জাস্ট নিচে সাবমিট মারবেন, তাহলেই বন্ধুরা আপনার এই ফর্মটা সঠিকভাবে সাবমিট হয়ে যাবে, আপনার প্রোফাইলটা এখানে UTI-এর কাছে আপডেট হয়ে যাবে। তো এটা আপনাদের সবাইকেই করতে হবে, যারা এখনও করেননি আপডেট করে নিন, কারণ আগামীতে বেশ কিছু টাইম রয়েছে, তারপরে কিন্তু আপনারা আর আপডেট করতে পারবেন না। এখন যারা আপডেট করবেন না পরেও কিন্তু তারা আর আপডেট করতে পারবেন না, তখন কিন্তু আপনার সাইট আর লগ ইন হবে না। তাই সময় থাকতেই সবাই নিজের নিজের আইডিতে, যেটা বললাম হয় পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট না হয় প্যান কার্ড, দুটোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস এখানে ফটাফট আপলোড করে সাবমিট করে দিন। তো এই ছিল আজকের কমপ্লিট একটা ভিডিও বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।